আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনা। দেওয়ানি কার্যবিধির তৃতীয় পর্বে রয়েছে দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে আলোচনা, অর্থাৎ দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার, বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার এবং আপিল এখতিয়ার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, দেওয়ানি আদালত সমূহের এখতিয়ার আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই জেনে নেব যে বাংলাদেশে কত প্রকারের দেওয়ানি আদালত রয়েছে। বর্তমানে বাংলাদেশের দেওয়ানি আদালত সমূহ পরিচালিত হয় দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারা অনুযায়ী, অর্থাৎ 1887 সালের 3 ধারা অনুযায়ী 5 প্রকারের দেওয়ানি আদালত রয়েছে, যথা 1 নম্বর জেলা জজ আদালত, 2 নম্বর অতিরিক্ত জেলা জজ আদালত, 3 নম্বর যুগ্ম জেলা জজ আদালত, 4 নম্বর সিনিয়র সহকারী জজ আদালত এবং 5 নম্বর সহকারী জজ আদালত। ডিয়ার ভিউয়ার্স, বর্তমানে এই 5 প্রকার আদালতের মাধ্যমেই সিভিল কোর্টস বা দেওয়ানি আদালত সমূহ পরিচালিত হয় বটে। আর ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব আদালতের এখতিয়ার সম্পর্কে। আদালতের এখতিয়ার বলতে কি বোঝায়? আদালতের এখতিয়ার বলতে বোঝায় মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করার ক্ষমতাকে, অর্থাৎ মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করার ক্ষমতাকে বলা হয় এখতিয়ার। আদালতের এখতিয়ার সমূহকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, যেমন বিষয়বস্তুগত এখতিয়ার, 2 নম্বর আঞ্চলিক এখতিয়ার, 3 নম্বর আর্থিক এখতিয়ার, 4 নম্বর আদি এখতিয়ার, 5 নম্বর আপিল এখতিয়ার এবং 6 নম্বর রিভিশনাল এখতিয়ার। মূলত এই 6 প্রকারের এখতিয়ারের মাধ্যমে কিন্তু দেওয়ানি আদালত মোকদ্দমা গ্রহণ এবং নিষ্পত্তি করে থাকেন। আর ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে আলোচনা করব দেওয়ানি আদালতের বিষয়বস্তুর এখতিয়ার সম্পর্কে। দেওয়ানি আদালত সমূহ কোন ধরনের মোকদ্দমার বিচার করবেন তা দেওয়ানি কার্যবিধির 9 ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। দেওয়ানি কার্যবিধির 9 ধারায় বলা হয়েছে, বারিত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবেন, অর্থাৎ দেওয়ানি আদালত সমূহ কোন ধরনের মোকদ্দমার বিচার করবেন তা দেওয়ানি কার্যবিধির 9 ধারায় উল্লেখ রয়েছে। 9 ধারা মতে আইনে নিষেধ না থাকিলে বা বারিত না থাকিলে দেওয়ানি আদালত সমূহ সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার বিচার করবেন। তবে এখানে মনে রাখা প্রয়োজন, সম্পত্তি, স্বত্ব ও পদের অধিকার নিয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, অর্থাৎ দেওয়ানি আদালতে বারিত বা নিষেধ না থাকলে দেওয়ানি আদালত সকল প্রকার বিষয়বস্তুর মামলা দেওয়ানি আদালত আমলে গ্রহণ করতে পারবেন, তাকেই দেওয়ানি আদালতের বিষয়বস্তুগত এখতিয়ার বলা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব দেওয়ানি আদালতের আদি এখতিয়ার সম্পর্কে। আদি এখতিয়ার বলতে বোঝায় যেসব আদালতে প্রাথমিকভাবে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়, অর্থাৎ যে সকল আদালত সমূহের আদি এখতিয়ার রয়েছে সে সকল আদালতে মোকদ্দমা আমলে নিয়ে বিচার ও নিষ্পত্তি করতে পারবেন তাকেই আদি এখতিয়ার বলা হয়। বর্তমানে বাংলাদেশে কেবলমাত্র 3টি আদালত আদি এখতিয়ার প্রয়োগ করতে পারে, যথা যুগ্ম জেলা জজ আদালত,
দু নম্বর সিনিয়র সহকারী জজ আদালত এবং তিন নম্বর সহকারী জজ আদালত। অর্থাৎ যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত, এই তিন প্রকার আদালতের কিন্তু মূলত আদি এখতিয়ার রয়েছে। জেলা জজ আদালত এবং অতিরিক্ত জেলা জজ আদালতের আদি এখতিয়ার নেই। আর ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বলতে বোঝায় দেওয়ানি কার্যবিধির 15 ধারা মোতাবেক প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা আর্থিক ও আঞ্চলিক এখতিয়ারের সর্বনিম্ন পর্যায়ের আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির 6 ধারা অনুসারে আদালতের আর্থিক এখতিয়ার যা তার অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা সে আদালত গ্রহণ করতে পারবে না। অর্থাৎ দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে আমরা আলোচনা করলে প্রথমেই দেখব যে মামলা দায়েরের ক্ষেত্রে দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার কতটুকু। সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা, অর্থাৎ 15 লক্ষ টাকার উপর কিন্তু সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার নেই। এই আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের বিষয়বস্তুর মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তির জন্য গ্রহণ করতে পারবেন, তবে কোনো আপিল বা রিভিশন গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের বিষয়বস্তুর মামলা বিচার ও নিষ্পত্তি এবং গ্রহণ করার ক্ষমতা সহকারী জজ আদালতের রয়েছে। এখন আমরা দেখব 2 নম্বর, সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত। সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার 25 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের বিষয়বস্তুর মূল মোকদ্দমা বিচার ও নিষ্পত্তির জন্য গ্রহণ করতে পারবেন, তবে কোনো আপিল বা রিভিশন তিনি গ্রহণ করতে পারবেন না। এবং যুগ্ম জেলা জজ আদালতের 25 লাখের অধিক, অর্থাৎ এই আদালত যে কোনো মূল্যমানের বিষয়বস্তুর মূল মোকদ্দমা বিচার এবং নিষ্পত্তির জন্য গ্রহণ করতে পারবেন। অর্থাৎ 25 লক্ষ টাকা অধিক সীমাহীন, অর্থাৎ এই আদালত যে কোনো মূল্যমানের বিষয়বস্তুর মোকদ্দমার কিন্তু বিচার করতে পারবেন। এবং আপিলের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, জেলা জজ আদালত 5 কোটি টাকা পর্যন্ত আপিল গ্রহণ এবং নিষ্পত্তি করতে পারবেন, এবং হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ 6 কোটি টাকা পর্যন্ত এবং দ্বৈত বেঞ্চ হাইকোর্ট বিভাগের 6 কোটির অধিক টাকা পর্যন্ত কিন্তু আপিল এবং রিভিশন গ্রহণ এবং নিষ্পত্তি করতে পারবেন। আর ডিয়ার ভিউয়ার্স, 1887 সালের যে সিভিল কোর্টস অ্যাক্টটি রয়েছিল সেই আইনটি কিন্তু 2021 সালের 19 জানুয়ারি সংশোধনপূর্বক নতুন আইন প্রণয়ন করা হয় এবং যার নাম রাখা হয় দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 2021, যার পরিপ্রেক্ষিতে কিন্তু দেওয়ানি কার্যবিধির আর্থিক এখতিয়ার বৃদ্ধি করে বর্তমান এই আর্থিক এখতিয়ারটি করা হয় যা বর্তমানে বলবৎ রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব যে দেওয়ানি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ার বলতে কি বোঝায়। নির্দিষ্ট সীমারেখার মধ্যে আদালতের বিচার করার ক্ষমতাকে দেওয়ানি কার্যবিধির আঞ্চলিক এখতিয়ার বলা হয়। আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 16 ধারা থেকে 20 ধারায় আলোচনা করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আলোচনা করব দেওয়ানি আদালতের আপিল এখতিয়ার প্রসঙ্গে। যে সকল আদালতে আপিল শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা আছে তাকে আপিল এখতিয়ার বলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব যে জেলা জজ আদালতের আপিল এখতিয়ার কতটুকু। জেলা জজ আদালত 5 কোটি টাকা মূল্যবান পর্যন্ত, অর্থাৎ 5 কোটি মূল্যবানের যে কোনো মোকদ্দমার আপিল শুনানি এবং নিষ্পত্তি করতে পারবেন।
দু নাম্বার হলো হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ 6 কোটি টাকা মূল্যবানের যে কোনো মোকদ্দমার আপিল, শুনানি এবং নিষ্পত্তি এবং গ্রহণ করতে পারবেন, এবং আপিল বিভাগের দ্বৈত বেঞ্চ 6 কোটি টাকা থেকে শুরু করে যে কোনো মূল্যবানের মোকদ্দমার আপিল, শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে। আর ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব রিভিশনাল এখতিয়ার প্রসঙ্গে। রিভিশনাল এখতিয়ার বলতে বোঝায় যে সকল আদালতে নিম্ন আদালতের রায়, ডিক্রি ও আদেশ বিষয়ে আপিল, শুনানি ও নিষ্পত্তি করার এখতিয়ার রয়েছে সে সকল আদালতে কিন্তু রিভিশনাল এখতিয়ার প্রয়োগও করতে পারবেন। বর্তমানে দেওয়ানি মামলার রিভিশন নিষ্পত্তির ক্ষেত্রে কেবলমাত্র 2টি আদালত তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 2টি আদালতের রিভিশনাল ক্ষমতা রয়েছে, যথা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত। মামলা রায়ের ক্ষেত্রে আইনগত ভুল ত্রুটি এবং ন্যায় বিচারের ভিন্নতা পরিলক্ষিত হলেই কিন্তু আদালত তার রিভিশনাল এখতিয়ারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ জেলা জজ আদালতের অধীনস্থ যে কোনো আদালতের রায়, ডিক্রি ও আদেশের বিষয়ে রিভিশনাল এখতিয়ারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট তার অধীনস্থ যে কোনো আদালতের রায়, ডিক্রি ও আদেশের বিষয়ে রিভিশনাল এখতিয়ারের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার পূর্বে একটি অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনার যে কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।